আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনেরা, সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো। তো মালয়েশিয়া প্রবাসী ভাইদের জন্য, যে সকল প্রবাসী ভাইয়েরা দেশে যাবেন, আপনাদের জন্য কিছু বিমানের টিকিটের দাম আমি আপনাদেরকে জানিয়ে দেবো। যে সকল প্রবাসী ভাইয়েরা ডিসেম্বরের 10 তারিখের মধ্যে দেশে যাবেন আপনাদের জন্য, এবং বাংলাদেশ থেকে এবং মালয়েশিয়া থেকে কিছু প্রবাসী ভাই প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা পুরোটা দেখবেন। প্রথম হচ্ছে, মালয়েশিয়ার মধ্যে একজন প্রবাসী ভাই প্রশ্ন করেছে, ভাই এই পর্যন্ত কোনো প্রবাসী ভাই রিকালেব্রেসি প্রোগ্রামের মাধ্যমে স্টিকার পেয়েছে কিনা একটু জানাবেন। তো আপনারা জানেন, গত যে লকডাউনের সময় যে সকল প্রবাসী ভাইদের পারমিট রান নিয়েছিল, সবার ভিসার মেয়াদ যখন শেষ, সবাই কিন্তু রিনিউ করার জন্য ইমিগ্রেশনের মধ্যে জমা দিয়েছিল, এবং ইমিগ্রেশন থেকে লকডাউনের পর একটা নিউজ দিয়েছিল, অনেক অনেক পাসপোর্ট ওনাদের হাতে জমা আছে, সবগুলা 2 মাস বা 3 মাসের মধ্যে ওনারা সবাই স্টিকার বের করে সব পাসপোর্ট সবার হাতে হাতে দিয়ে দিবে। কারণ ওই পাসপোর্টগুলো রানিংয়ের মধ্যে ছিল, সেই কারণে ওই পাসপোর্টগুলোর স্টিকার কিন্তু প্রথমে দেওয়া লাগছে। এবং আপনারা জানেন, রিকালেব্রেসি প্রোগ্রামের মাধ্যমে যে ফার্মিট করতেছে, ওইখানে কিন্তু অনেকগুলা কাজ আছে, ধাপে ধাপে কিন্তু কাজগুলো করতে হয়, এবং হাজার হাজার লক্ষ লক্ষ লোক কিন্তু ওইখানে ফার্মিট রেজিস্ট্রেশন করতেছে, এবং সবাই কিন্তু পারমিট করার জন্য চেষ্টা করতেছে। তো এখানে প্রথমে ইমিগ্রেশনের ফিঙ্গারপ্রিন্ট এবং পরে মেডিকেল, এরপরে গিয়ে আপনাদের স্টিকারগুলো বের হবে। তো যেহেতু কাজগুলো অত সহজ না, ইমিগ্রেশনের পক্ষ থেকে কিন্তু সবাইকে প্রথমে যে ইমিগ্রেশনের ফিঙ্গারপ্রিন্ট, ওইটা কিন্তু শেষ করার জন্য ওনারা চেষ্টা করতেছে। এবং সাথে সাথে যে সকল প্রবাসী ভাইয়েরা ভিসা রিনিউ করার জন্য জমা দিছে, ওনাদের ভিসাগুলো স্টিকার বের করে দেওয়ার পরেই কিন্তু যখন ওনাদের হাতে সময় থাকবে, তখনই কিন্তু ওনারা নতুনভাবে স্টিকার বের করবে। আপনারা জানেন, গত রিহাইরিংয়ের সময় আমরা যখন পাসপোর্ট ফার্মিট করার জন্য পাসপোর্ট জমা দিয়েছিলাম বই, তখন কিন্তু 8 মাস পরেই কিন্তু আমাদের স্টিকার বের হয়েছিল। বের হবার পরে মাত্র 3 মাস বা 4 মাস মেয়াদ ছিল আমাদের স্টিকারের। তো এখনও যে সকল প্রবাসী ভাই রেকালেব্রেসি প্রোগ্রামের মাধ্যমে ফার্মিট করার জন্য বই জমা দিয়েছেন, আপনাদের ঠিক একই রকম হয়তো 6-7 মাস সময় লাগতে পারে, এরপরে আপনাদের স্টিকার বের হতে পারে। আশা করি আপনি প্রশ্নের উত্তরটা পেয়েছেন। এবং একজন বাংলাদেশি ভাই, উনি বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন, ভাই এই মুহূর্তে কোনো অবৈধভাবে কি মালয়েশিয়ায় ঢুকা যাবে কি না? এটা একটা ভালো প্রশ্ন করেছেন। কারণ আমরা কোথাও যাওয়ার সময় অবৈধভাবে যাওয়াটা কিন্তু আমরা পছন্দ করি, আমরা বাংলাদেশি যে সকল ভাইয়েরা আছে আর কি। এবং যে কোনো একটা কাজ করার সময় আমরা কিন্তু দালাল ধরে কিন্তু কাজটা করতে আমরা পছন্দ করি। যখন আমরা আমাদের কাজটা শেষ হয়ে যায়, তখন কিন্তু আমরা বলে থাকি দালাল দিয়ে কোনো কাজ করবো না, দালালগুলো ভালো না। এবং আমরা কিন্তু অবৈধভাবে যেতে আমরা ভালোবাসি, কিন্তু অবৈধভাবে যাওয়ার পর আমরা কী বলি, অবৈধভাবে কেউ আসেন না। কারণ আমরা এটা বলি কেন, অবৈধভাবে আসলে যে কত কষ্ট সেটা আমরা জানার পরেই কিন্তু আমরা বলে থাকি। আর আপনারা জানেন, গতকালকেও কোয়ালালামপুরের একটা স্থানে অপারেশন দিয়ে 150 জনকে আটক করার পর, সেখানে সবার পাসপোর্ট সব কিছু কাগজপাতি চেক করার পর প্রায় 95 জন বিদেশি নাগরিককে আটক করেছে, যেখানে বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়া এবং মায়ানমারের লোক ওইখানে আছে। এখানে কিন্তু কতজন বাংলাদেশি লোক সেটা কিন্তু এখানে বলা হয় নাই। এবং যে সকল প্রবাসী ভাইদেরকে আটক করা হয়েছে, তারা কিন্তু তাদেরকে অনেকের কিন্তু ভিসার মেয়াদ শেষ, এবং অনেকের কোনো ডকুমেন্ট পর্যন্ত ছিল না, কীভাবে মালয়েশিয়ায় প্রবেশ করেছে সেটার কোনো ডকুমেন্ট পর্যন্ত ছিল না। এবং ওনারা যেখানে যে স্থানে ওনারা বসবাস করতো, সেখানে পানি এবং বিদ্যুৎ সব কিছু অবৈধভাবে কানেক্ট করা, এখানে অপারেশনগুলো দেওয়া হয়েছে স্থানীয়দের কমপ্লেনের কারণে। এবং ইমিগ্রেশন থেকে এখানে কিন্তু 3-4 দিন পর্যন্ত এখানে সব কিছু, আসলে অবৈধ লোক আছে কিনা, কীভাবে কী করতেছে সব কিছু দেখার পরে কিন্তু এখানে অপারেশনটা দেওয়া হয়েছে। তো এখন আমার কথা হচ্ছে, যে সকল ভাই যে ভাইটা প্রশ্ন করেছেন মালয়েশিয়ার মধ্যে অবৈধভাবে আসতে পারবো কিনা, হ্যাঁ আপনি যদি আসার অনেকগুলো পথ আছে এবং আপনি ফেয়েও যাবেন, কারণ চেষ্টা করলে সব কাজ আপনি করতে পারবেন। আসার পরে যখন আপনি এইভাবে ইমিগ্রেশনের হাতে আটক হবেন, আপনি অবৈধভাবে আসলেও কিন্তু আপনাকে 3-4 লক্ষ টাকা আপনাকে খরচ করতে হবে। আসার পর যখন এইরকম ইমিগ্রেশনের হাতে আটক হবেন, তখন 3-4 মাস জেলে থাকার পর আপনি বৈধভাবে বাংলাদেশে চলে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অবৈধভাবে মালয়েশিয়ায় না আসাটা ভালো হবে, কারণ
কিছুদিন পরে যেহেতু মালয়েশিয়ার মধ্যে পোলিং খুলতেছে, তখন আমরা সবাই বৈধভাবে মালয়েশিয়ার মধ্যে আসতে পারবো। তো এখন হচ্ছে অনেক প্রবাসী ভাই বাংলাদেশ মালয়েশিয়ার থেকে বাংলাদেশে যাবেন, অনেক সময় টিকিটের দাম জিজ্ঞেস করে থাকেন। তো আমি আপনাদেরকে কিছু টিকিটের দাম বলবো, এগুলা হয়তো 50 রিঙ্গিত 100 রিঙ্গিত বেশ কম হতে পারে, আপনারা চেষ্টা করতে পারেন। এটা শুধু আমি আপনাদেরকে এই কারণে বলতেছি, আপনারা হয়তো অনেক সময় টেনশনে থাকেন বা অনেক সময় চিন্তা করেন এখন কি ফ্লাইট টিকিট অনেক দাম কিনা, সে কারণে আপনাদেরকে একটা শুধু একটা আইডিয়া দেবো। আপনারা যে কোনো এজেন্সির থেকে টিকিটগুলো কিনতে পারেন, সেখানে হয়তো 50 রিঙ্গিত বা 100 রিঙ্গিত বেশ কম হতে পারে। আমি যে টিকিটের দামগুলো বলবো সেটা হচ্ছে ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত, এর ভিতরে যদি আপনারা এই টিকিটগুলো কিনেন তাহলে আপনাদের দাম আমি যেটা বলবো সেটার মধ্যে থাকতে পারে। প্রথম হচ্ছে এয়ার এশিয়া। এয়ার এশিয়ার বিমানের টিকিটের দাম হবে, আপনি যদি শুধু বাংলাদেশে চলে যেতে চান তাহলে আপনার টিকিটের দাম হবে 990 রিঙ্গিত, এবং আপনি যদি ডবল টিকিট কাটতে চান সেক্ষেত্রে আপনার টিকিটের দাম হবে 2140 রিঙ্গিত আসা এবং যাওয়া। আপনি যদি এই মুহূর্তে টিকিটগুলো কিনেন ডিসেম্বরের 10 তারিখের মধ্যে আপনি বাংলাদেশে চলে যাবেন, তাহলে এটাই হচ্ছে আপনার টিকিটের দাম। এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের দাম, আপনি যদি শুধু যেতে চান তাহলে আপনার টিকিটের দাম হবে 1100 রিঙ্গিত, যদি আপনার আসা যাওয়া দুই টিকিট একসাথে করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার টিকিটের দাম হবে 2250 রিঙ্গিত। এবং মালিন্দো এয়ারলাইন্সের মাধ্যমে যদি আপনি শুধু বাংলাদেশে যেতে চান তাহলে আপনার টিকিটের দাম হবে 1150 রিঙ্গিত, এবং যদি আপনি দুই টিকিট যারা ছুটিতে যাবেন যদি দুই টিকিট একসাথে করতে চান তাহলে আপনার টিকিটের দাম হবে 2260 রিঙ্গিত। এবং ইউএস বাংলা যদি আপনি যদি শুধু বাংলাদেশে যেতে চান তাহলে আপনার টিকিটের দাম হবে 1200 রিঙ্গিত, যদি আপনি ছুটিতে গিয়ে আবার আসতে চান দুই টিকিট একসাথে করতে চান তাহলে আপনার টিকিটের দাম হবে 2350 রিঙ্গিত। এখন হচ্ছে মালয়েশিয়া এয়ারলাইন্সের মাধ্যমে আপনি যদি বাংলাদেশে যেতে চান শুধু তাহলে আপনার টিকিটের দাম হবে 1250 রিঙ্গিত, যদি আপনি ছুটিতে গিয়ে আবার আসতে চান দুই টিকিট যদি একসাথে করতে চান তাহলে আপনার টিকিটের দাম হবে 1850 রিঙ্গিত। সব টিকিটের কিন্তু দাম বেশ, কিন্তু মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটের দাম যাওয়া আসার ক্ষেত্রে একটু কম, কারণ আপনারা জানেন মালয়েশিয়া এয়ারলাইন্স মালয়েশিয়ার থেকে লোক নিয়ে যায় কিন্তু আসার সময় অনেক সময় খালি চলে আসে, সে কারণে ওনারা যাওয়ার টিকিটের দাম একটু বেশ, যদি আপনি দুই টিকিট একসাথে করেন তাহলে দাম একটু কম পেয়ে যাবেন। এবং প্রবাসী ভাইদেরকে আমি একটা অনুরোধ করব, সবসময় এয়ার এশিয়া এয়ারলাইন্সের টিকিটের দাম একটু কম পাবেন, কিন্তু এটার মধ্যে একটু রিস্ক আছে, কারণ এয়ার এশিয়ার টিকিট কোন সময় ফ্লাইট পরিবর্তন হয় সেটা কিন্তু বলা যাচ্ছে না। যদি আপনি যে এজেন্সির থেকে টিকিট নেবেন এটা যদি আপনার ভালো পরিচিত হয় তাহলে আপনি ওনার কাছ থেকে নিতে পারেন এবং ওনার সাথে কথা বলতে পারবেন, এবং ওনার সাথে কথা বলে টিকিটটা নেবেন, যেন ফ্লাইট যদি পরিবর্তন হয় তাহলে আপনার এই টিকিট দিয়ে যেন আপনি আরেকটা ফ্লাইট করতে পারেন, সেটা অবশ্যই ওনার সাথে কথা বলে আপনি টিকিটগুলো কিনতে পারেন। এবং যে সকল প্রবাসী ভাইয়েরা 2022 সালের মধ্যে দেশে ছুটিতে যাবেন, আপনারা যদি এখন থেকে টিকিট করেন তাহলে আরও অনেক কম দামে আপনারা টিকিটগুলো পেয়ে যাবেন, কারণ 2022 সালের মধ্যে যেহেতু ফ্লাইট স্বাভাবিক হয়ে যাচ্ছে, বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল ফ্লাইট আসবে এবং এখান থেকে যাবে, সে কারণে টিকিটের দাম আরও কম আপনারা পেয়ে যাবেন। তো সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, যদি আপনাদের প্রয়োজনীয় কোনো কাজ না থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন 2022 সালে দেশে যাওয়ার জন্য। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, সবাই ভালো থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।